দেখাবেন না, আপনাকে আমাকে আপনার বাসায় নিয়ে যাবেন, আমাকে বাসায় নিয়ে আপনি টাকা নিছেন, তাছাড়া আপনি দেখা যায় চিকিৎসক, শুনেন কোন চিকিৎসক, আপনি উল্টাপাল্টা রিপোর্টও দেন অনেক সময় বেশি, যেটা ঠিক আছে আপনি হ্যাঁ আপনি স্পষ্টভাবে আমার উত্তর শুনতে থাকেন। আমি যখন রোগী দেখতে বাসায় যাব, আমি যখন রোগী দেখতে বাসায় যাব, তখন 1,000 টাকা কেন? কোন ডাক্তার যদি মনে করে আমি রোগী দেখতে বাসায় যাব, তাকে 1,500 টাকা ভিজিট দিতে হবে, 2,000 টাকা ভিজিট দিতে হবে, সেটা রাজি থাকলে আপনি ওই ডাক্তার সাহেব কিনে নেবেন। স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ কতটা আপনি ঘাটতি থাকে, তারপরেও এই হাসপাতাল সরকারের জেনারেটরের ব্যবস্থা আছে, আমাদের হাসপাতালে একটি বড় জেনারেটর রয়েছে, সেই জেনারেটরটি প্রায় 2 বছর অধিক সময় সোলারের ব্যবস্থা রেখেছি, এই সোলারের মাধ্যমে আমাদের প্রতিটা ওয়ার্ড কিন্তু আলোকিত থাকে, জেনারেটর না থাকুক অন্তত ব্যক্তিগত ভাবে আমরা চেষ্টা করেছি যাতে তীব্র গরম, তীব্র তাপদাহ চলছে, আমার পুরুষ ওয়ার্ডে 7টি ফ্যানের সংকট, আমরা 7টি ফ্যানের জন্য দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন মহলকে জানিয়েছি, কোনো সুরাহা হয়নি। অবশেষে আমি ডাক্তার আনোয়ারুল্লাহ ব্যক্তিগত উদ্যোগে আপনাদের নবনির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান এবং পাথরঘাটা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সাহেবকে ব্যক্তিগতভাবে বিষয়টি ওনাকে অবগত করি, এবং উনি আমাকে কথা দিয়েছেন আগামী 1 সপ্তাহের মধ্যে উনি 10টি ফ্যান রুগীদের কল্যাণে, রুগীদের স্বার্থে, রুগীর কষ্ট লাঘব করার জন্য আমাদেরকে 10টি ফ্যান হাসপাতালে দান করবেন, আমরা সেই প্রত্যাশা রইলাম। স্যার 18 জন চিকিৎসকের বিপরীতে কতজন অবস্থান করছেন ডাক্তারবাদ হাসপাতালে? পাথরঘাটা হাসপাতালে এই মুহূর্তে 28 জন চিকিৎসকের বদলে, মানে 28 জন চিকিৎসকের পোস্ট অত্র হাসপাতালে রয়েছে, সেখানে এই মুহূর্তে মাত্র 5 জন চিকিৎসক রয়েছেন, এই 5 জনও আমরা পেয়েছি গত 29 দিন হলো, তার আগ পর্যন্ত এই দীর্ঘ 8-10 মাস আমি ডাক্তার আনোয়ারুল্লাহ সম্পূর্ণ এককভাবে হাসপাতালের অন্তর্বিভাগ চালু রেখেছি। পাথরঘাটায় প্রায় 3 লক্ষ লোকের বসবাস, 3 লক্ষ লোকের জন্য একজন ডাক্তারকে আসলে কোনটা, আপনার তো মেন্টালিটিও সমস্যা হওয়ার কথা, প্রায় 3 লক্ষ লোকের বসবাস, এই 3 লক্ষ লোকের জন্য আমি তো মনে করি 27 জন 28 জন ডাক্তারও যথেষ্ট নয়, হ্যাঁ সেখানে একজন ডাক্তারের পক্ষে মানে আমি মনে করি অন্তত মানুষের পক্ষে সম্ভব না, তারপরও আমি চেষ্টা করেছি রুগীদেরকে ভালোবেসে, আপনার পাথরঘাটার মানুষকে ভালোবেসে যত কষ্টই হোক না কেন এই সেবা অব্যাহত রাখা। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, আমরা ছিলাম।